শুকনো মৌসুমেও ধরলা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে কুড়িগ্রাম সদরের চর সিতাইঝাড় গ্রামের ঘরবাড়ি ও ফসলজমি। গত তিন সপ্তাহে ভাঙনে অন্তত 50টি পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হলেও মিলছে না ভাঙন রোধের প্রতিকার। তবে ধরলার চলমান ভাঙন রোধ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন। এভাবেই একের পর এক ভেঙে পড়ছে ধরলা নদীর পাড়। কেউ সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি, কেউ কেটে নিয়ে যাচ্ছেন জমির কাঁচা ধান। নদীতে তেমন পানি না থাকলেও সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকায় তীব্র ভাঙনের কবলে বাসিন্দারা। ধরলার বাম তীরে প্রায় 1.5 কিলোমিটার এলাকার চিত্র একই রকম। ভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলো পাচ্ছে না স্থায়ী ঠিকানা, দিন কাটছে দুশ্চিন্তায়। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পরপর দুইবার বাড়ি ভাঙলাম, এখনো কিন্তু কোনো পদক্ষেপ নদী নেয়নি সরকারে। এখানে কোনো নদীর কাজ হচ্ছে না, এক একজন আসে যে বলে যে নদীর কাজ হবে, কেউ কাজ আর করে না। জায়গায় ছিলাম, সে অল্প একটু জমি ছিল, সেই জায়গায় গেছি, আবার এই এক মাসের মধ্যে ফির যদি বাড়ি ভাঙি যায় তার তো উপায় থাকবে না আমার। এই 2-4 মাস হইল ভাঙবে, আর ফির আবার যাবার নদী নদী ফির ভাঙা না রে, সব সম্পদ আমার শেষ। সরকার যদি ব্যবস্থা না খাড়ায় সাফা নিজে এখান করি বাসি বাসা তো পথ নাই। ভাঙনের কথা স্বীকার করে সংশোধিত প্রকল্পের আওতায় ব্যবস্থা গ্রহণের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের বাইরের অংশে ভাঙন কবল দেখা দিয়েছে, এই জায়গাগুলো অন্তর্ভুক্ত করে আমরা প্রায় 3.5 কিলোমিটার জায়গা নতুন করে কাজ বাস্তবায়নের জন্য সংশোধিত ডিপিপি দাখিল করেছি। এই ডিপিপি অনুমোদিত হলে অতিরিক্ত প্রকল্পের বাইরের যে ভাঙন অংশগুলো আছে এই অংশগুলো ভাঙন রোধ করা সম্ভব। জেলার ফুলবাড়ি, রাজারহাট ও সদর উপজেলার উপর দিয়ে 50 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ধরলা নদী। এর মধ্যে দুই পাড়ের প্রায় 17 কিলোমিটার তীর রক্ষা ও 33 কিলোমিটার বাঁধ মেরামতের কাজ চলছে। 595 কোটি টাকা ব্যয়ে কাজ শেষ হয়েছে প্রায় 65%। এসএটিভি নিউজ ডেস্ক।